আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদেরকে কিছু ব্র্যান্ড পিসি নিয়ে আলোচনা করব। যারা চাচ্ছেন যে স্বল্প বাজেটের মধ্যে ব্র্যান্ড পিসি নিতে এবং চাচ্ছেন যে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলে কাজ করবেন এবং ট্রেনিং সেন্টারের জন্য কিছু পিসি নেবেন, তারা অবশ্যই এই পিসিগুলো দেখতে পারেন। আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে ইউজ ব্র্যান্ড পিসিগুলো রয়েছে। আপনারা হয়তো সচরাচর ইউটিউব চ্যানেলে দেখে থাকেন এগুলো জাহাজের পিসি নামে পরিচিত, কিন্তু মূলত এগুলো জাহাজের পিসি না, এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ব্যাংকের পিসি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যমুনা ব্যাংক, এবং আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানেও যমুনা ব্যাংক লেখা আছে। আপনার এগুলো হচ্ছে যমুনা ব্যাংক এবং বিভিন্ন ব্যাংকের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পিসিগুলো। এগুলো আপনার ইউজ করার পর সেল দিয়ে দিলে আমরা এগুলো নিয়ে আসি তাদের কাছ থেকে, এবং এগুলো কোনো রিপেয়ার করা হয় না, এগুলো একবারে কন্ডিশন ফ্রেশ থাকে এবং কোনো ধরনের সার্ভিস করা হয় না এগুলোর মধ্যে। আর যারা বলবে যে এগুলো আপনার বাহির থেকে ইনপুট করা হয়েছে এবং এগুলো আপনার জাহাজের পিসি, তারা অবশ্যই একটি আপনার ভুল কথা বলে থাকে। এগুলো আপনার মূলত বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন ব্যাংকের পিসিগুলো হয়ে থাকে। এগুলো আপনার 220-300 লড়াইয়ের সেল করলে আমরা নিয়ে তাদের কাছ থেকে নিয়ে আসি। সো আজকে এখন আমি সম্পূর্ণ পিসিটির বিস্তারিত বলবো, কোন পিসিটি কী কনফিগার রয়েছে এবং কোনটার ভিতরে কন্ডিশন কীরকম আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আর দেরি করবো না বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত শুরু করবো DDR2 RAM দিয়ে এবং 41 মাদারবোর্ড। আর পিসিটা হচ্ছে লেনোভোর একটি পিসি, আর যেটার মধ্যে র্যাম থাকবে 4GB এবং 500GB হার্ড ডিস্ক থাকবে। আর এটা হচ্ছে DDR2 RAM থাকবে 4GB এবং এটার মধ্যে 41 মাদারবোর্ড, Core 2 প্রসেসর থাকবে। আমি আপনাকে এই পিসিটার ভিতরের কন্ডিশনটা আমি আপনাকে এখন দেখিয়ে দেব। বন্ধুরা, এটা হচ্ছে লেনোভো একটি ব্র্যান্ড পিসি, আপনাদের এখানে দেখাইলাম, যেটার আমরা এটার ভিতরের দিকে কন্ডিশনটা কীরকম দেখানোর জন্য আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছি। এটার মধ্যে র্যাম স্লট পেয়ে যাবেন, টোটালি 4টি র্যাম স্লট পেয়ে যাবেন, কিন্তু আমরা আপনার 4GB র্যাম দিয়ে দেবো। আর আপনারা আরও 4GB অ্যাড করতে পারবেন এবং আরও 8GB অ্যাড করতে পারবেন। এবং আপনারা এখানে আপনার একটি গ্রাফিক্স কার্ড স্লট পেয়ে যাবেন এবং আপনার একটি ডিভিডি রাইটার পেয়ে যাবেন এবং আপনার একটি হার্ড ডিস্ক পেয়ে যাবেন। এখানে আমরা হার্ড ডিস্ক দিয়ে দেবো, এবং যারা চাচ্ছেন যে হার্ড ডিস্ক নেবেন না, তারা আপনার SSD লাগিয়েও আমাদের কাছ থেকে PCটি নিতে পারবেন। আর এই PCটির ভিতরে কন্ডিশনটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এটা একেবারে ফ্রেশ কন্ডিশন, আপনারা অবশ্যই দেখেন। আর এটার মধ্যে অরিজিনাল আপনার লেনোভো পাওয়ার সাপ্লাই রয়েছে, এবং আপনার এটার পিছন দিকে কী কী কয়টি USB পোর্ট রয়েছে তা অবশ্যই আপনাদেরকে দেখাবো। এটার পিছন দিকে আপনার টোটালি 6টি USB রয়েছে, একটা BGA পোর্ট, একটা ল্যান্ড পোর্ট এবং PS2 পোর্ট এবং অডিও পোর্ট রয়েছে। টোটালি 6টি USB পিছনের দিকে রয়েছে, এবং আপনার ফ্রন্টে রয়েছে আপনার টোটালি 2টি, টোটালি 8টা USB পোর্ট পেয়ে যাবেন। আপনার এখানে মার্কার দেওয়া আছে, 1টা 2টা লেখা রয়েছে, এবং ফ্রন্ট পিছনের দিকে রয়েছে আপনার টোটালি 6টি, টোটালি 8টা USB পোর্ট পেয়ে যাবেন। পাশাপাশি এটার মধ্যে বিল্ট ইন স্পিকার পেয়ে যাবেন। যারা চাচ্ছেন যে স্পিকার নেবেন না, তারা এটার মধ্যে একটা স্পিকার থাকবে, আপনার এটার স্পিকার দিয়ে আপনার ভিডিওর আওয়াজ শুনতে পারবেন। সো আমি এখন আপনাদেরকে PCটার প্রাইস বলবো। এই PCটার প্রাইস হচ্ছে 500GB হার্ড ডিস্ক, 4GB র্যাম দিয়ে আপনার এটার প্রাইস পড়বে মাত্র 4000 টাকা। 500GB হার্ড ডিস্ক দিয়ে 4GB র্যাম দিয়ে প্রাইস পড়বে মাত্র 4000 টাকা। এবং আর যদি চাচ্ছেন, যারা চাচ্ছেন যে হার্ড ডিস্ক নেবেন না, SSD দিয়ে নেবেন, তাদের জন্য হার্ড ডিস্কের বদলে আপনার 500 টাকা মাইনাস হবে, আর তারপর আপনার SSD টাকাটা অ্যাড হবে। সো এখন আমি আপনাদেরকে দেখাবো DDR2-র আরেকটি হচ্ছে আপনার ডেলের DDR2 ব্র্যান্ড পিসিগুলো এখন আপনাদের দেখাবো। আপনারা এখন দেখতে থাকুন আর ডেলের DDR2 ব্র্যান্ড পিসির মধ্যে ভিতরে কন্ডিশনটা কীরকম সম্পূর্ণ দেখাবো। তারপর দেখাবো আপনাকে লেনোভোর আপনার DDR3 প্যাডের DDR3 এবং আপনার তারপর দেখাবো ডেলের DDR3, তারপর আপনার SP-র আছে, SP-র DDR2 আছে, সবগুলো আপনাদেরকে দেখাবো। চলুন আমরা এখন আর ডেলের DDR2-র ব্র্যান্ড পিসিটা দেখি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন আপনার এটা হচ্ছে ডেলের আপনার DDR2-র ব্র্যান্ড পিসি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আর এটার পাওয়ার সাপ্লাই অরিজিনাল ডেলের একটি পাওয়ার সাপ্লাই, আর আপনার এখানে প্রসেসর হিসেবে Core 2 থাকবে, র্যাম হিসেবে DDR2-র 4GB থাকবে, এবং এখানে দেখছি আপনার গ্রাফিক্স কার্ড স্লট থাকবে একটি, এবং আপনার এখানে 500GB হার্ড ডিস্ক থাকবে এবং DVD রিডার থাকতেছে। মানে এটার কন্ডিশনটা দেখেন, মাদারবোর্ডের কন্ডিশনটা দেখলে আপনি বুঝতে পারবেন কতটুকু ফ্রেশ, এবং কোনো ধরনের সার্ভিসিং করা হয়নি মাদারবোর্ডটি। এবং এটার কনফিগার পিছনের ব্যাক থেকে দেখাই আপনাদেরকে, এটার পিছনেও আপনি 6টি USB পোর্ট পেয়ে যাবেন, একটি ল্যান্ড পোর্ট পেয়ে যাবেন এবং BGA পোর্ট, এবং আপনার PS2 পোর্ট পাচ্ছেন না, এবং এখানে অডিও পোর্ট পেয়ে যাচ্ছেন। এবং সামনের দিকে আপনাদের দেখাচ্ছি,
এটার ফ্রন্টে পেয়ে যাবেন দুটি টোটালি আপনার 8টি ইউএসবি পোর্ট পেয়ে যাবেন। যারা লোডের কাজ করবেন তাদের জন্য এই পিসিটি অনেক ভালো হবে, আপনার লোডের কাজের জন্য খুব ভালো হবে এই পিসিটি। আপনার ইউএসবি পোর্ট অনেকগুলো রয়েছে এবং এগুলো আপনার যারা সার্ভারে কাজ করতে চাচ্ছেন তারাও নিতে পারেন, কারণ এগুলো লং টাইম ইউজের জন্য অনেক পারফেক্ট। আপনার দিন রাত 24 ঘন্টা যদি 4-5 দিন চালিয়ে রাখেন তাও পিসি কিছু হবে না। আপনার যারা সারাদিন পিসি আপনার সার্ভার এবং বিভিন্ন ওয়াইফাইয়ের সার্ভার কাজ করেন তারা অবশ্যই এইগুলো নিতে পারেন, এগুলো আপনার লং টাইম ইউজ করতে পারবেন এবং প্রাইসও আপনার আপনার বাজেটের মধ্যে। এগুলো প্রাইসও আপনার 4000 টাকা করে বুঝ। তারপর আমি আপনাদের দেখাবো আপনার DDR2 আপনার এসপিটা একটু পরে দেখাচ্ছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেনোভোর সেই DDR3 পিসিটা। আপনার DDR3 মধ্যে আপনার 4GB র্যাম ইউজ করা হয়েছে এবং 500GB একটা হার্ড ডিস্ক লাগানো রয়েছে। এবং আপনার এখানে আপনার কন্ডিশনটা অবশ্যই দেখতে পাচ্ছেন, মাদারবোর্ডের কতটুকু ফ্রেশ কন্ডিশন মাদারবোর্ডটা এবং কোনো ধরনের সার্ভিস করা হয়নি এই মাদারবোর্ডে। আর এখানের মধ্যে আপনার DDR3 4GB র্যাম থাকবে এবং কতটুকু প্রসেসর থাকবে 3MB ক্যাশের এবং DB রাইটার থাকছে, 500GB হার্ড ডিস্ক থাকছে। এটার প্রাইস পড়বে মাত্র 6000 টাকা। আপনারা যারা চাচ্ছেন 6000 টাকার মধ্যে পিসি নিতে তারা অবশ্যই এই পিসি দেখতে পারেন। এখানে আপনার 4টি ছাড়া ইউএসবি পোর্ট পেয়ে যাবেন এবং BGA পোর্ট পাচ্ছেন কিন্তু PS2 পোর্ট কিন্তু পাচ্ছেন না। আপনার এটার মধ্যে ইউএসবি সামনে 2টি পিছনে 4টি, টোটালে 6টি ইউএসবি পেয়ে যাবেন। আর এই পিসিগুলো অনেক ভালো মানের পিসি, এগুলো অরিজিনাল ব্র্যান্ডের পিসি। আপনারা চাচ্ছেন যারা চাচ্ছেন যে লুটের কাজ করবেন, ফটোশপে কাজ করবেন, তারা অবশ্যই এই পিসিগুলো দেখতে পারেন। তারপর আমি আপনাকে ডেলের DDR3 দেখাবো। বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেলের DDR3 আপনার একটি পিসি। DDR3 আপনার অরিজিনাল ডেলের এবং পাওয়ার সাপ্লাইটা আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। এটা একটা ডেলের পাওয়ার সাপ্লাই এবং আপনার এখানে র্যাম থাকবে DDR3 4GB র্যাম। আর আপনার প্রসেসর থাকবে কোটোডো 4MB ক্যাশের, 500GB হার্ড ডিস্ক সব কিছু থাকবে। আপনার এই পিসিটির প্রাইস পড়বে মাত্র 6000 টাকা করে। আপনারা DDR3 পিসিগুলো যেগুলোর মধ্যে র্যাম DDR3 থাকবে সেগুলো 6000 টাকা এবং যেগুলোর মধ্যে র্যাম DDR2 থাকবে সেগুলো 4000 টাকা। আপনারা অবশ্যই আমাদের কাছে কল দিয়ে জেনে নেবেন, আবার প্রাইস আপডেট হতে পারে এবং কমতে হতে পারে। আর এখন আপনাদেরকে এসপি পিসিগুলো দেখাবো। আপনারা অবশ্যই এসপি পিসিটা দেখে যাবেন, এসপি পিসিটা অনেক ভালো। সো আর দেরি করবো না, চলুন এসপি পিসিটা দেখি। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে আপনার এসপির ব্র্যান্ড পিসিটা। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এসপি DDR2 41 মাদারবোর্ডের যে ব্র্যান্ড পিসি আছে এটা, সেটা আপনার এটার মধ্যে আপনার 4-4টা র্যাম স্লট পেয়ে যাবেন এবং এখানে 41 মাদারবোর্ড, এটা আপনার 4GB র্যাম পেয়ে যাবেন, 500GB হার্ড ডিস্ক পেয়ে যাবেন সেম কনফিগার। আর আপনারা যা চাচ্ছেন যে হার্ড ডিস্ক নেবেন না, আপনার SSD লাগিয়ে নেবেন তারাও নিতে পারেন। হার্ড ডিস্কটা 500 টাকা মাইনাস করে আপনার আমরা SSDটা প্রাইসটা ধরে দেবো এবং এখানে প্রসেসর হিসেবে কোটোডো প্রসেসর পেয়ে যাবেন। আপনার এটার ফ্রন্টের লুকটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, অনেক কিউট একটি লুক। এবং এটার পিছন দিকে পেয়ে যাবেন আপনি 6টি ইউএসবি পোর্ট এবং সামনে 2টি, টোটালি 8টি ইউএসবি পেয়ে যাবেন। এবং এটাতে আপনার অনেক যারা লুটের কাজ করবেন তারা নিতে পারেন, কারণ এটার মধ্যে অনেকগুলো ইউএসবি পোর্ট রয়েছে। সো বন্ধুরা আজকে আর দেরি করবো না, আগামী ভিডিওতে আপনাদেরকে আরও ব্র্যান্ড পিসি প্রাইস জানাবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের স্টকে আরও পিসিগুলো রয়েছে, সবগুলো পিসি আমরা পরিষ্কার করতে পারিনি, এগুলো আমরা পরিষ্কার করেছি এবং আপনাদের সামনে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের গোডাউনে আরও অনেক ব্র্যান্ড পিসি রয়েছে।